हेलो 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 शीतला ध्यान करो एक बार जलपत्र ध्यान करो एक बार मारवती ध्यान करो एक बार ओम सुपलांग प्रीतंग मस्तका सुरो गणेशस्तु मना मुदा बामे को धरा शीतलाय देवी नमो नाम शीतल माता शीतल जगत पिता शीतल तंग जगदत्री नमामि शीतलाय देवी नमो नाम एसो से बरणी मागो আমার মম আসরে সোসে দেবারণি মাগো মম আসরে সোসে দেবারণি মাগো মম আসরে সোসে দেবারণি মাগো মম আসরে সোসে আরে আসিলে আনন্দ হব মা এসো আনন্দ হব মা এসো আসরে এসো মারুনি মাগো ওমো আসরে এসো আরে জরা পাত্র রক্তবতী লয়ে আয় এসো আসরে এসো মারুনি মাগো ওমো আসরে এসো রক্তবতী লয়ে মা এসো আসরে এসো দেবারণি মাগো মম আসরে এসো আর তোমার কাঙাল তোমায় ডাকে মা দেখো আসরে এসো দেবারণি মাগো মম আসরে এসো কে করিবে দয়া এসো দেবারণি মাগো মম আসরে এসো আর শঙ্খ বাজাও গো মায়েরা দাও নাই উলুর ধ্বনি এসো দেবারণি মাগো মম আসরে এসো শঙ্খ বাজাও গো মায়েরা দাও নাই উলুর ধ্বনি এসো দেবারণি মাগো মম আসরে এসো দেবারণি মাগো মম আসরে এসো দেবারণি মাগো মম আসরে এসো জীবন দিব মা শিশু আমি কইলা সতে জিয়া তুমি অবনিতে এলেন মাসি তলা গো ভালো ভালো
শিশু আমি কইলা সতে জিয়া তুমি অবনীতে এলেন মাসি পহলা সাবলের দোলে মোতি বিভিনে দিয়ার নানা স্তুতি চামর নন্দিত হবে সো কাইবে মোলের দোলে মোতি নিধি নিধি আর নানা স্তুতি চামর নন্দিত হবে সত্যাইগো আরে রে ভালে ভালো ভালো রে চামর নন্দিত হবে সত্যাইগো মুখে হাসি মায়ের মৃদু মন্দ বাহু পারে মায়ের বাজু বন্ধ পরে সবে সুবার নবান কর তুমি সত্য ব্যাধি প্রতি ভগত বদশালা গো আর অষ্টম পাহর নিশি আমারও আসরে দোষি সনাও না তো সনাও শক্তি তো গো আরে রে ভালে ভালো ভালো রে সনাও না তো সনাও শক্তি তো গো দিব দিব মাগো শিশু আমি কহিলা সতে জিয়া তুমি অবনীতে এলেন মাসি কহলা গো তোমায়াশিতে হবে মা মাগনিজ হোগুনে কৃপা করে তোমায়াশিতে হবে মা মাগনিজ হোগুনে কৃপা করে তোমায়াশিতে হবে মা মাগনিজ হোগুনে কৃপা করে তোমায়াশিতে হবে মা মাগনিজ হোগুনে ফুলবি ছায় রেখেছি পথে ফুলবি ছায় রেখেছি পথে ফুলবি ছায় রেখেছি পথে ফুলবি ছায় রেখেছি পথে তোমার কমল পায়ে লাগবে বলে আমি ফুলবি ছায় রেখেছি পথে লাগবে বলে আমি ফুলবি ছায় রেখেছি পথে রাঙা পায়ে লাগবে বলে আমি ফুলবি ছায় রেখেছি পথে রাঙা ছায় লাগবে বলে আমি ফুলবি ছায় রেখেছি পথে জরা পাত্র রাখা বহতি লয়ে তোমায় আসিতে হবে মা জরা পাত্র রাখা বহতি লয়ে আসিতে হবে মা মাগো বড় প্রবা বনে বসে তোমায় আসিতে হবে মা মাগনিজ হোগুনে কৃপা করে তোমায় আসিতে হবে মা মাগনিজ হোগুনে কৃপা করে
শীতে আয়ে বাবা নিজে গুণে কৃপা করে তোমার শীতে আয়ে বাবা গুণে কৃপা করে তোমার শীতে আয়ে বাবা নিজে গুণে কৃপা করে তোমার শীতে আয়ে বাবা নিজে গুণে কৃপা করে তোমার শীতে सुप्रसिद्ध शीतलामय भक्तवृंदगण अपने प्रत्येक आशीर्वाद माथाय मातृवंदना शुरू कर मातृवंदना समाप्त कर फिर आसब अनुष्ठान सूची नहीं তবে আমরা কথা দিয়েছি প্রচার করেছিলাম যে 30 মিনিট ব্যাপী রঙ্গের নৃত্যনাট্য আমরা পরিবেশন করব আমরা আমাদের যাত্রাপালা শুরু করার পূর্বে সেই রঙ্গের নৃত্যনাট্য আমরা পরিবেশন করতে চলেছি আপনার প্রত্যেককে শান্ত শৃঙ্খলা বজায় রেখে আমাদের কিঞ্চিত সহযোগিতা করবেন যাহাতে আমাদের অনুষ্ঠান আমরা সর্বাঙ্গ সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করতে পারি তাহলে এখন আমরা শুরু করছি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আপনাদের প্রতি রেখে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমাদের মাথায় নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি তবে আপনারা প্রত্যেকই জানেন চলার পথে মানুষের ভুল হয় এবং বলার পথে মানুষের ভুল হয় আমাদের এই যাত্রা অভিনয় চলাফেরা আর মুখে কথা বলা নিশ্চয়ই আমাদের ভুল হবে যদি ভুল হয়ে থাকে নিজ সন্তান ভাই বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে আমরা শুরু করছি 1428 সালের শুভ নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব রঙ্গিন নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী মহিষাসুর মর্দিনী মহিষাসুর মর্দিনী মহিষাসুর চলেছে আজ চাই তার অমরত্ববর এবং স্বর্গমত পাতালের ত্রিভুবন জয়ী বীর হওয়ার জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে তার কুমণ্ডলের বাড়ি ছড়ালেন এবং প্রজাপতি ব্রহ্মদেবের আরাধনায় বসলেন ওম ব্রহ্মদেবায় হিতায় চোখ ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমো প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরের পশ্চাৎ অনুসরণ করে উপস্থিত হলেন মহিষাসুরের সম্মুখে ধীরে ধীরে
ब्रह्मदेव चले महिषासुर सम्मुखे महिषासुर सम्मुखे जावर ब्रह्मदेव बोलें पुत्र महिषासुर महिषासुर क्यों तुम्हें आमार तब जप करछो पुत्र महिषासुर कर्णगत हलो ब्रह्मदेवर कथा धीरे धीरे पश्चात फिर नायन मिले देखलें प्रजापति ब्रह्मा उपस्थित हुए प्रणाम जानालें महिषासुर ब्रह्मदेवर चरणे बोलें ब्रह्मदेव बोलें महिषासुर क्यों तुम्हें आमार आराधनाय सन्तुष्ट करे तुमार काछे निये आसले पुत्र महिषासुर बोलें ओहे प्रजापति ब्रह्मदेव आमारे मने बड़ आशा मने बड़ वासना मने बड़ भावना चाहे आमी स्वर्ग मर्त्य पाताल त्रिभुवन जयी वीर होते प्रजापति ब्रह्मा महिषासुर के बोलें महिषासुर तुम्हें असुर कूले जन्मग्रहण करेछो पुत्र कौन साहस तुम्हें त्रिभुवन जयी वर चाओ अन्य कोनो बार तुम्हें आमार काछे करो प्रार्थना सेई बार आमी तोमाय दान करब किन्तु आमी तोमार त्रिभुवन जयी बर दिते पारबो ना महिषासुर क्रोधे क्रोधान्वित हले धीरे धीरे दाड़िये महिषासुर ब्रह्मदेव के बोलें हे ब्रह्मदेव आपनी जखन आमार त्रिभुवन जयी बर दान करबेन ना এই মুহূর্তে এই স্থান আপনি পরিত্যাগ করুন প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরের কথা শুনে ধীরে ধীরে প্রস্থান করিলেন মহিষাসুর চাই তার ত্রিভুবন জয়ী এইবার আবার মহিষাসুর ব্রহ্মদেবের ধ্যান মগ্ন হলেন ওম ব্রহ্মদেবায় হিতায় যোগ ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ ওম ব্রহ্মদেবায় হিতায় যোগ ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ ওম ব্রহ্মদেবায় হিতায় যোগ ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ নমো নমঃ মহিষাসুরের কারোর প্রার্থনায় ব্রহ্মদেব আর স্থির থাকতে পারলেন না আবার মহিষাসুরের সম্মুখে সে দাঁড়ালেন বললেন পুত্র মহিষাসুর তোমার কাছে প্রার্থনায় আমি সাড়া না দিয়ে পারলাম না পুত্র মহিষাসুর ধীরে ধীরে পশ্চাৎ ফিরে নয়ন মেলে দেখলেন উপস্থিত হয়েছে ব্রহ্মদেব প্রণাম জানালেন কাতর স্বরে বললেন ওগো পিতা ওগো ব্রহ্মদেব তোমার কাছে চাই শুধু আমি ত্রিভুবন জয়ীব এইবার আপনি আমাকে দান করুন প্রজাপতি ব্রহ্মা স্থির না থাকতে পেরে মহিষাসুরকে বললেন পুত্র মহিষাসুর আজ আমি তোমার মনের আশা পূর্ণ করব তাই তুমি আমার কাছে যে বরে প্রার্থনা করেছ আজ আমি তোমায় স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন জয়ীবীর বরদান তোমায় আমি বললাম পুত্র মহিষাসুর অবনত মস্তকে গ্রহণ করলেন সেই বর ধীরে ধীরে উঠে বললেন ওহে ব্রহ্মদেব আপনি আমাকে ত্রিভুবন জয়ী বর দান করেছেন কিন্তু আমার মনে বড় আশা আর একটি বর আমায় প্রদান করুন প্রজাপতি ব্রহ্মা বললেন কি বর তুমি চাও পুত্র বলো আমার নিকটে ব্রহ্মদেবের কথা শুনে মহিষাসুর বললেন ওহে ব্রহ্মদেব আমি চাই ত্রিভুবন জয়ী বীর যখন বর প্রদান করেছেন আপনি এই বর দিন আমি যেন আজ থেকে অমরত্ব লাভ করতে পারি মহিষাসুরের কথা শুনে ব্রহ্মদেব চমকিত হয়ে বললেন পুত্র মহিষাসুর অসুর কুলে তুমি জন্মগ্রহণ করেছো কোন সাহসে চাও তুমি আমার কাছে অমরত্ব বর অন্য কোন বর তুমি আমার কাছে করো প্রার্থনা সেই বর আমি তোমায় দান করবো পুত্র কিন্তু অমরত্ব বর আমি তোমায় লাভ করতে পারবো না প্রজাপতি ব্রহ্মার কথা শুনে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন মহিষাসুর বললেন ওহে ব্রহ্মদেব আপনি যখন আমার অমরত্ব বর দান করবেন না তাহলে এই মুহূর্তে এই স্থান আপনি পরিত্যাগ করুন
পয়সা আসরের মনে বড় আশা ত্রিভুবন জয়বর প্রদান করার পর চাই তার অমরত্ববার আবার পয়সা আসুর ধ্যান মগ্ন হলেন ব্রহ্মদেবে ও ব্রহ্মদেবায় হিতায় চলে ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ ও ব্রহ্মদেবায় হিতায় চলে ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ ও ব্রহ্মদেবায় হিতায় চলে ব্রহ্মাণ্ড ব্রহ্মদেবায় নমো নমঃ নমো নমঃ নমো নমঃ ধীরে ধীরে ব্রহ্মদেব উপস্থিত হলেন মহিষাসুরের সম্মুখে বললেন পুত্র মহিষাসুর তোমার কার করুণ প্রার্থনায় আমি সাড়া না দিয়ে পারলাম না আবার আমি তোমার সম্মুখে এসেছি পুত্র বল পুত্র একটিবার তুমি নয়নে মেলে দেখো তোমার আরাধ্য দেবতা ব্রহ্মদেব তোমার সম্মুখে মহিষাসুর ধ্যানমগ্ন হয়ে ধীরে ধীরে পশ্চাৎ ফিরে দেখলেন ব্রহ্মদেব তার চরণে জানালেন সাত সহস্র কোটি প্রণাম বললেন ওহে ব্রহ্মদেব আপনি যখন আমার ত্রিভুবন জয়বর দান করেছেন তাহলে কেন কেন প্রভু আপনি আমাকে অমরত্ব বর দান করুন আপনার এই অমরত্ব বর না পেলে আমি কেমন হব ত্রিভুবন জয়ী ব্রহ্মদেব মহিষাসুরের কাঠোর প্রার্থনা শোনার পর তার ধীরে ধীরে মনে হলো আমি যদি মহিষাসুরকে বর প্রদান না করি তাহলে কোনোদিন মহিষাসুর আমার পশ্চাৎ ছাড়বে না তখন মহিষাসুরকে বললেন পুত্র মহিষাসুর তোমার মনে বড় আশা চাই তোর অমরত্ব বর বেশ পুত্র আমি ব্রহ্মদেব আজ আমি তোমায় আজ হতে তোমায় দান করলাম অমরত্ব অবনত মস্তকে গ্রহণ করলেন মহিষাসুর ব্রহ্মদেব বললেন পুত্র মহিষাসুর আমি তোমার অমরত্ব বর দান করেছি ঠিকই কথা পুত্র কিন্তু মনে রেখো তুমি কোনোদিন কোন নারীর প্রেমে যদি আবদ্ধ হও তোমার কাম ক্রোধ লোভে যদি তুমি বশীভূত হও সেদিন সেই নারীর হাতে হবে তোমার মহিষাসুর অবনত মস্তকে গ্রহণ করলেন তার অভিশাপ প্রণাম জানালেন ব্রহ্মদেবের চরণে ধীরে ধীরে ব্রহ্মদেব মহিষাসুরের সম্মুখে প্রস্থান করিল মহিষাসুর অমরত্ব অতি ভুবন জয়বার পাওয়ার পর মনের আনন্দে অট্টহাসিতে এসে উঠলেন ত্রিভুবনের অধিশ্বরে মহিষাসুরাজ অমরত্ব বর লাভ করেছে তাই তো এই মুহূর্তে উল্কা নয় ছুটতে ছুটতে যাব সেই স্বর্গের রাজ্যে স্বর্গের রাজ্যে রাজ প্রাসাদে ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের আসনে বসবে অসুরাজ মহিষাসুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজ তিন দেবতা তারা স্বর্গরাজ্য মাঝে
महिषासुर देखलें स्वर्गराज्य आक्रमण करार पर सकल देवतारा तारा आज एकत्रित होयेछे महिषासुर छुटे चलेछे स्वर्गराज्य माझे आज ब्रह्मा विष्णु महेश्वर तांडव लीला देखछे महिषासुरेर ब्रह्मदेव बोलें ओए ब्रह्मा ब्रह्मदेव बोलें महेश्वर ओए विष्णुदेव ओए ओए देखो উল্কার মতো দুর্বার গতিতে ছুটে আসছে মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করেছে দেবতারা ভয় পলায়ন করছে ভয় নেই ব্রহ্মদেব বললেন ভয় নেই দেবতাগণ আজ আমরা সবাই মিলে ওই মহিষাসুরকে নিধন করব কিন্তু আজ ব্রহ্মদেবের কথা শুনে সকল দেবতা ভয় ভীত হয়ে ছুটান ছুটছে স্বর্গরাজ্যময় কোথায় কোথায় পালাবে দেবগণ আমার হাতে কারো নিস্তার নেই আজ আমি স্বর্গরাজ্যের রাজা আজ তোমাদের আমি করিব বদন আজ এসো তোমরা আমাকে স্বীকার করো রাজা বলে যদি না করো আমার হাতে কেউ পাবে না রক্ষা ওই শাশুড়ির কথা শোনার পর ব্রহ্মদেব বললেন ওই দেব দেবগণ আজ মহিষাসুরের অত্যাচারে সারা স্বর্গরাজ্য বিচলিত হয়ে উঠেছে কেমন করে মহিষাসুরকে নিধন করা যায় বিষ্ণুদেব মহেশ্বর বললেন ওই দেবগণ ওই দেবতা আপনি ব্রহ্মদেব সৃষ্টিকর্তা বলুন কেমন করে মহিষাসুরের হাত থেকে এই স্বর্গরাজ্য রক্ষা পাবে ব্রহ্মদেব বললেন ওই দেবগণ আমি মহিষাসুর আমার বলে বলিয়ান আমি তাকে অমরত্ব বর দিয়েছিলাম কিন্তু অমরত্ব বরের দেওয়ার পরেও আমি তাকে অভিশাপও করেছিলাম মহেশ্বর বললেন তাহলে বলুন বলুন ব্রহ্মদেব কিভাবে আজ মহিষাসুরকে নিধন করা যায় ব্রহ্মদেব বললেন যেদিন ও কোনো নারীর প্রেমে আবদ্ধ হবে সেদিন নারীর হাতে হবে ওর মৃত্যুবরণ সকল দেবতা বললেন আপনি সৃষ্টিকর্তা বলুন কেমন করে ওই মহিষাসুরকে নিধন করব প্রজাপতি ব্রহ্মা বললেন ভয় নেই দেবগণ এসো সবাই মিলে আমরা এখন যোগিনী যোগমায়ার শরণাপন্ন হই তোমায় ডেকে ডেকে হলে একবার দেখা দাও আর না ঘুমা জাগো যোগিনী যোগ Yeah.
जागो